যারা আমার সাথে সহমত তারা দুইটা হাত তোলেন আর কমেন্টে লিখেন আমিন আমিন আমিন। দাঁড়ান, আগে সুন্না সুম্মা আমিনও লিখেন, ঠিক আছে? শেয়ার করছেন তো, শেয়ার করেন। যত মানুষের কাছে যাবে ততটা মানুষ দোয়া করবে আমিন লিখবেন, আর এই লাখ লাখ মানুষের আমিন ইনশাল্লাহ বিফলে যাবে না। গ্রিন সিগন্যালটা শুধুমাত্র মাবুদের কাছে আবেদন, এটারে আপনি রেড সিগন্যাল করে দিবেন মাবুদ, অফলাইনে নিয়ে দেন। এই মুহূর্তে কিন্তু আপনার হাওলায় আছে, আপনার জিম্মায় আছে। আমরা শেষ একটা গায়েবী মদত দেখতে চাই মাবুদ, আমাদের এই দোয়া আপনি কবুল করে নেন। যারা মনে করেন যে না ঠিক আছে ভাই আর তো কিছু পারি না, দোয়া কর্ম শেয়ার করেন, মানুষের কাছে পৌঁছাক। কারণ নিহু এখন অপারেশন থিয়েটারে না, অনেকে কন তুরা আন্তাজি কথা কস। আজকে আন্তর্জাতিক গণমাধ্যমের রেফারেন্স নিয়ে আসি ভাই, সুখবর ইনশাল্লাহ। আমার মনে হয় যে এটা সবার কাছে যাওয়া, অন্তত আমিন লিখবেন, দোয়া করবেন, নামাজেও দোয়া করবেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেহু এই মুহূর্তে গুরুতর অসুস্থ, এক জটিল রোগে আক্রান্ত। রোগটার নাম হচ্ছে হার্নিয়া, আর এই জন্য তার ইমার্জেন্সি অপারেশন প্রয়োজন। আমি যখন এই নিউজ আপলোড করছি অলরেডি অপারেশন থিয়েটারে সে আছে, অপারেশনে তো শুরু হয়েও গেছে। আর আপনার আন্তর্জাতিক গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্টের নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে নেহু হার্নিয়ায় আক্রান্ত, এটি একটি জটিল রোগ। তাকে আপনার আজকে মানে গতকালকে রাতে অপারেশন করার কথা ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে আপনার এই তথ্য জানানো হয়েছে। এই মুহূর্তে আমাদের বীরভূমি নিয়ে যথেষ্ট চাপের মধ্যে আছে নেহু। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আন্তর্জাতিক বিচার আদালত, জাতিসংঘের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়, সারা পৃথিবীর মানুষগুলো আজকে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে নেহুর বিপক্ষে কিন্তু অবস্থান নিয়েছে। গতকালকে আপনারা জার্মানির অবস্থা দেখেছেন, যুক্তরাষ্ট্রের অবস্থা দেখেছেন, কিভাবে সাধারণ মানুষ, ওই দেশের মানুষ, আমাদের ধর্মেরও না, কেউ মাথা কামাচ্ছে, মার্কিন সেনা জীবন দিয়ে দিচ্ছে, এরা সবাই বলতেছে তোমরা মেইন কারিগর, মেশিনারিজ দেওয়া বন্ধ করো। এর মাঝখানে আসছে এমন একটা পরিস্থিতিতেই জটিল এই রোগের অপারেশন করতে যাচ্ছে নেহু। তার কার্যালয় এক বিবৃতিতে বলছে যে নিয়মিত পরীক্ষার সময় তার হার্নিয়া শনাক্ত হয়, এরপর বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে অপারেশনের পরামর্শ দেন, তাতে সম্মত দিয়েছ আপনার নেহু। আর গতকালকে রাতেই তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার কথা বা নিয়ে যাওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে নেহুর অবর্তমানে এই সময়ে তার যে আইনমন্ত্রী আছে ইয়ারিভ লেভিন অস্থায়ীভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। লিকুদ পার্টির এই নেতা সেও কিন্তু নেহুর আরেক কপি আর নেহুর একান্ত ঘনিষ্ঠ হিসাবে চিহ্নিত। দর্শক, বয়সটাও কিন্তু কম হয়েছে না, 74 বছর নেহুর। আর এর আগেও তার কিন্তু একবার এই রোগটার অপারেশন হয়েছিল, 2-3 মাস মনে হাসপাতালেও ছিল। সময়টা হচ্ছে 2013 সালে আপনার তার এই অপারেশনটা হয়েছিল, তখন বয়স ছিল 63 বছর, আর আজকের দিনে এসে 74 বছর। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু আগের মতো নাই। ওই যে ভিডিওর প্রথমে দোয়া করছে মাবুদ, এই যদি মনে করলেন যে গ্রিন সিগন্যাল থেকে রেড সিগন্যালে যায় বা অফলাইনে যায়, আমরা বিশ্বাস করি আজকের দিনে তার দেশের ভেতরে তার দেশের মানুষ সচেতন, আমরা গণহারে এদেরকে দায় দিয়ে লাভ নাই। কারণ এরা যা করে সেটা সত্যরত সত্যিই বলতে হবে, সেনাবাহিনীর ইচ্ছার বিরুদ্ধে কিন্তু এটা পরিচালিত হচ্ছে, একটা সিস্টেমিকলি সেখানকার টিম কাজ করছে। আর মাবুদ এর থেকে সুবর্ণ সুযোগ মাবুদ গো, আর আইতো না থিয়েটার থেকে গ্রিন সিগন্যালে আর আনেন না মাবুদ, আমরা একটা গায়েবী মদত চাই, অন্তত এটা যেন অফলাইনে চলে যায়। এই একটা জিনিসে লাখ লাখ মানুষের জীবন আরও বিরা কিচ্ছু করতো না মাবুদ, আপনি তো দেন, সালমান না কি তা শুরু করছে, আপনি কি দেন, আপনি সব জানতা সব দেখেন, মাঝে মাঝে আপনার উপর আমরা হালকা পাতলা অভিমান হইয়া যায়। আর কবে আপনার গায়েবী মদত আসবে? এবার কিন্তু আপনার হাওলায় আপনার জিম্মায় আছে, আপনার সিস্টেম করে দেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।